আজকের ক্লাসে মেনলি আমরা প্র্যাকটিস সেশনে যেটা করব সেটা হলো সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্টার বলে একটা আমরা প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে কিভাবে আমরা সেটা মেথড দিয়ে করব এবং সেই সঙ্গে আজকে আমরা কনস্ট্রাক্টর বলে একটা স্পেশাল মেথডের কনসেপ্ট জানব। ওকে, তাহলে আমরা প্র্যাকটিস সেশনের মধ্যে সেই প্রোগ্রামটা লিখবো স্ক্রিনে এবং সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। ধরা যাক আমরা একটা সেলসিয়াস টু ফারেনহাইট, মানে আমরা কনভার্টার সি টু এফ কনভার্টার আমরা একটা ক্লাস তৈরি করব, সি টু এফ কনভার্টার বলে একটা ক্লাস তৈরি করব, যে ক্লাসের মধ্যে আমার ভেরিয়েবলগুলো মানে এখানে কি কি ভেরিয়েবল থাকতে পারে, সি লাগবে আর এফ লাগবে, এই দুটো ভেরিয়েবল, এই দুটো প্রাইভেট থাকবে, এবং গেট মেথডের মাধ্যমে গেট সেলসিয়াস এর মাধ্যমে আমরা কি করব বা ইনপুট সেলসিয়াস বলে একটা ক্লাস থাকবে, এই সরি মেথড থাকবে যার মাধ্যমে আমরা কি করব সেলসিয়াস সি এর মধ্যে ভ্যালুটা দেবো, আর কনভার্ট বলে একটা মেথড থাকবে যার মাধ্যমে সি এর ভ্যালুটা নিয়ে এফ এর ভ্যালুটা বার করে ক্যালকুলেট করে এফ এর ভ্যালুটা দেখাবে, আর লাস্টে আমার থাকবে ডিসপ্লে বলে একটা মেথড থাকবে যার মাধ্যমে আমরা আউটপুটটা দেখব। তাহলে এখানে বোঝা গেল ডেটা মেম্বার আছে দুটো সি আর এফ, আর মেথড আছে তিনটে, যেটা পাবলিক, ডেটা মেম্বারটা প্রাইভেট, যেটাকে ক্লাসের মধ্যেই অ্যাক্সেস করতে পারবো, ক্লাসের বাইরে অর্থাৎ মেনের মধ্যে অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু তিনটে পাবলিক মেথড রেখেছি যার মাধ্যমে আমরা ডেটা মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবো। প্রথমটা হলো ইনপুট সেলসিয়াস, সেকেন্ড হলো কনভার্ট টু ফারেনহাইট, আর লাস্টের মেথডটা হলো ডিসপ্লে। ওকে, তাহলে এটা কিভাবে লিখবো প্রোগ্রাম শুরু করছি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি হ্যাজ ইনক্লুড করে আইও স্ট্রিম ডট এইচটাকে আমরা ইনক্লুড করলাম, হ্যাজ ইনক্লুড কন আইও ডট এইচটাকে আমরা ইনক্লুড করলাম। ওকে, এইবার আমরা ক্লাস শুরু করছি, তাহলে ক্লাসের নাম কি দেবো, সিটা বড়তে লিখলাম সি টু এ, ভেতরে বড়তে লিখলাম কনভার্টার। ওকে, এই ক্লাসের মধ্যে পাবলিক প্রাইভেট কি কি ডেটা মেম্বার গুলো প্রাইভেট রাখবো, আমরা কি কি রাখবো, ফ্লোটে সি কমা এফ, ক্লিয়ার, আর পাবলিক কি কি রাখবো, মেথড প্রথম মেথডটা হলো ইনপুট, মানে এটা ভয়েড ইনপুট সেলসিয়াস, ইনপুট সি দিলাম সেলসিয়াসের জন্য সি। ওকে, এখানে আমরা মেথড যদি লিখি কি হবে, সি আউট এন্ড লাইন, তার মধ্যে দিলাম এন্টার সেল বা এন্টার সি, সেমিকোলন পরের লাইনে সি ইন, কার মধ্যে নেবো এটা, আমরা কোন ভেরিয়েবলের মধ্যে নেবো, যে ইনপুটটা দেবো সেটা কোন ভেরিয়েবলের মধ্যে নেবো, সেলসিয়াস টেম্পারেচারটা সি এর মধ্যে, তাহলে প্রথম মেথডটা হয়ে গেল। প্রথম মেথডটা কি, আমি সিটাকে নিলাম এই মেথডের মাধ্যমে সি এর ভ্যালুটাকে সেট করলাম পাবলিক মেথডের মাধ্যমে, তারপরটা কি বললাম কনভার্টার ভয়েড কনভার্ট টু এফ মেথডটার নাম, এ কি করবে, এ কনভার্ট করবে, তাহলে আমার এফ মানটা পেলাম, ফর্মুলা কি ছিল,
আমাকে বার করতে হবে এফ, তাহলে এফ ইকুয়াল টু সি বাই ফাইভ ইকুয়াল টু এম মাইনাস 32 বাই 9, তাহলে সি ইনটু 9 বাই 5 বাই 5 প্লাস 32, সি বাই 5 এম মাইনাস 32 বাই 9, তাহলে এটা এই ফর্মটা বোঝা গেল, প্লেন সি বাই 5 ইকুয়াল টু এম মাইনাস 32 বাই 9। তাহলে যদি আমি এদিকে এফটা রাখলাম, তাহলে এফ বাই এম মাইনাস 32 বাই 9, তাহলে 9টা ওদিকে গেলে কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে সি 9 বাই 5, তাহলে সি 9 বাই 5 আমরা করেছি এখানে, সি 9 বাই 5 করলাম, এবার এদিকে মাইনাস 32 আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, তাহলে প্লাস 32 হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এই ক্যালকুলেশনটা হলো এফ এর মধ্যে, এফটাকে আমরা পেলাম। রেজাল্টটা কার মধ্যে দেখবো, ডিসপ্লের মাধ্যমে, ডিসপ্লে সরি তাহলে সি আউট এন্ড লাইন এফ ইকুয়াল টু মানে ফাইনাইট টেম্পারেচারটা দেখাচ্ছি, এফ ইকুয়াল টু বলেছি, কাকে দেখাবো, এফ কে প্রিন্ট করব, বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা আমাদের শেষ হয়ে গেল, তাহলে মেথড গুলোকে স্যার এই প্রাইভেটটা লেখার কারণ কি? বললাম যে প্রাইভেট দেয়া মানে এই ডেটা মেম্বার গুলো যে কেউ অ্যাক্সেস করতে পারবে না, এর নিজস্ব বৈশিষ্ট্য, আমরা ডাইরেক্ট অ্যাক্সেস করতে দেবো না কোনো ক্লাসের, এরা এই মেম্বার গুলোই তো মেন, মানে ডেটা মেম্বার যেটা ভেরিয়েবল এর মধ্যে তো ডেটা গুলো থাকবে, ডেটাটা সিকিউরিটি পারপাসে এটাকে আমরা কাউকে দিয়ে অ্যাক্সেস করতে দেবো না, আমরা মেথড গুলো অ্যাক্সেস করার মাধ্যমে ডাইরেক্ট ইনডাইরেক্টলি ডেটা মেম্বারটাকে পাবো, ওই জন্য মানে বাইরে থেকে ডাইরেক্ট সি বা ডাইরেক্ট এফ প্রিন্ট করতে পারবো না। এই এই যে তিনটে মেথড আছে, এই তিনটে মেথডের মাধ্যমে এদের ভ্যালুগুলোকে ম্যানিপুলেট করতে পারবো, সেই জন্য এদেরকে পাবলিক রেখেছি, ওটাকে প্রাইভেট রেখেছি, যদি সবকটা পাবলিক করে দিতাম তাহলে যেখান থেকে সেখান থেকে ইউজ করতে পারতাম, এতে কি হতো সিকিউরিটিটা কম হতো। আমরা এই প্যাটার্নেই করবো, এবার ভয়ে মেন এখান থেকে ক্লাস কল করব, ক্লাসের নাম কি বলো, সি টু এফ কনভার্টার, সি টু এফ বড় হাতে, সি টু এফ কনভার্টার, সি টু এফ কনভার্টার, ওকে বলে আমি রাখলাম কন বলে একটা ভেরিয়েবল নিলাম, তাহলে কন বলে একটা অবজেক্ট তৈরি করলাম, এবার কনভার্টারের কন প্রথমে কাকে কল করবো, কন ডট প্রথমে ইনপুট নেবো, তাহলে কন ডট ইনপুট সি, ওকে প্রথমে ইনপুট চাইবে, তারপর কন ডট কিভাবে কনভার্ট করবে, তাহলে কন ভার্ট সি টু এফ কনভার্ট টু এফ সরি কন ভার্ট টু এফ মেথডটা কল করবো, সেফ এর মধ্যে ভ্যালুটা ফিট করবে এবং লাস্টের কন ডট ডিসপ্লেটাকে প্রিন্ট করে রেজাল্টটা প্রিন্ট করব, বুঝা গেল? এবার মেনটা শেষ হলো, এইটুকুনি ক্লিয়ার। এবার প্রোগ্রামটা যদি আমরা সেভ করি, নাম দিলাম সি টু এফ, সি টু এফ কনভার্ট,
সিটুএফ কন মানে সিটুয়েট কনভার্টার হলো সিটুএফ কন প্রোগ্রামটার নাম দিয়েছি। এবার প্রথমে কম্পাইল করে দেখি, বাবা খুব ভালো রে, একটা এরর হলো না আমাদের। রান করে দেখি, এন্টার সি। এবার -40 ডিগ্রি টেম্পারেচারে দুটোই সেম হয় সি আর আর এফ এর মান। দেখা যাক, যেমনি এন্টার মারলাম তাহলে প্রথমে ইনপুটটা টানলো। আচ্ছা আমরা কেন হলো না, গেট সি এইচ দিইনি বলে আমাদের ভ্যালুটা দেখাইনি। তাহলে এখানে এটা গেট সি এইচ না দিলে ও দেখিয়ে বেরিয়ে গেছে। কন্ট্রোল এফ নাইনে আবার রান করলাম, যেতে -40। আর স্যার রিটার্ন জিরোটা কেন দিই? যদি আমি ইন্ট দিতাম মেন, দেখ এটা ঠিক আছে তো আগে বলে নিই, দেখেন এটা এন্টার সি দিয়েছি -40 ও ক্যালকুলেট করে এফ এর মধ্যে রেখেছে, এফটাকে প্রিন্ট করিয়েছে ডিসপ্লে দিয়ে, দেখ -40, তার মানে প্রোগ্রাম আমাদের ঠিক আছে। ক্লিয়ার? এখানে আমরা রিটার্ন জিরো দিতাম তখন যদি এখানে ইন্ট থাকতো। ইন্ট মানে মেন থেকে কিছু কিছু রিটার্ন চাইছে, কিন্তু এখানে ভয়েড দিয়েছে মানে কোনো কিছু রিটার্ন করবো না, তাই এখানে রিটার্ন জিরো দিইনি। এটা যদি ভয়েড দিই তাহলে দিতে হবে না, এখানে যদি ইন্ট দিই তাহলে রিটার্ন জিরো বা কোনো কিছুকে রিটার্ন করতে হবে। এইবার আমরা একটা কনস্ট্রাক্টর বলে মেথডের নাম শুনবো। কনস্ট্রাক্টরটা কি সেটা একটু কনসেপ্ট নেবো আমরা আজকে। এটা হলো কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল টাইপ অফ মেম্বার ফাংশন। ওকে, তার মানে যে আমরা যে মেথড বা মেম্বার ফাংশন বলছিলাম, যে ফাংশন গুলো বলছিলাম পাবলিক এর মধ্যে যেগুলো থাকে, তাহলে সেটা একটা স্পেশাল টাইপ অফ মেম্বার ফাংশন অফ ক্লাস হুইচ ইনিশিয়ালাইজ অবজেক্ট অফ এ ক্লাস, যেটা কি করছে ক্লাসে যে অবজেক্ট গুলো সেগুলোকে ইনিশিয়ালাইজ করছে। ইন সি প্লাস প্লাস কনস্ট্রাক্টর ইজ অটোমেটিক্যালি কল হোয়েন অবজেক্ট ইজ ক্রিয়েটেড, যখন আমরা মেনের মধ্যে অবজেক্টটা ক্রিয়েট করছি তখন এই কনস্ট্রাক্টরটা বাই ডিফল্ট কল হয়ে যাচ্ছে, আমাকে কল করতে লিখতে হচ্ছে না, বাই ডিফল্ট কল হয়ে যাচ্ছে, সেটা দেখাবো আমরা আজকে। ইট ইজ এ স্পেশাল মেম্বার ফাংশন অফ দ্য ক্লাস বিকজ ইজ ডাজ নট হ্যাভ এনি রিটার্ন টাইপ, কারণ কি এর কোনো রিটার্ন টাইপ হয় না কনস্ট্রাক্টর। তাহলে এর নিয়মগুলো কি কি? কনস্ট্রাক্টর হতে গেলে কনস্ট্রাক্টর হ্যাজ সেম নেম অ্যাজ দ্য ক্লাস ইটসেলফ, মানে এটাই একটা ব্যাপার, ওটাও একটা মেথড বা একটা ফাংশন, মেম্বার ফাংশন। আমরা বললাম দুটো, একটা ডেটা মেম্বার হয় একটা ডেটা ফাংশন হয়, সরি একটা ক্লাস ফাংশন হয়, মানে ক্লাস মেম্বারের মধ্যে দুটো হয়, একটা হলো ডেটা মেম্বার একটা হলো ফাংশন। ঠিক আছে, এই ফাংশনের মধ্যে এই ফাংশন যেমন এটাও একটা স্পেশাল টাইপ অফ ফাংশন, কিন্তু যার নামটা ক্লাসের নামটা সেম হয় এই ফাংশনটা অটোমেটিক কল হয়, আমাকে যেমন ওটাকে কন ডট মানে অবজেক্ট ডট দিয়ে কল করতে হয় এটাকে কল করতে হয় না, অটোমেটিক কল হয়ে যায়, বোঝা গেল। আর এর কোনো রিটার্ন টাইপ থাকে না, কনস্ট্রাক্টর ডাজ নট হ্যাভ এনি রিটার্ন টাইপ। The constructor is automatically called when object is created. It must be placed in public section of the class. তাহলে এটাকে সবসময় পাবলিক সেকশনের মধ্যে রাখতে হবে, কারণ ফাংশন মেম্বারগুলো আমরা পাবলিক সেকশনের মধ্যে রাখছি, তাই এটাকে পাবলিক সেকশনের মধ্যে রাখতে হবে। If we don't specify a constructor, C++ compiler generalize মানে generated a default constructor for object. যদি আমরা কনস্ট্রাক্টর তৈরি করি তাহলে তো ভালো, আর যদি না হয় সি প্লাস প্লাস নিজে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে, তার মানে যখনই আমরা কোনো ক্লাস করি তখন একটা কনস্ট্রাক্টর কল হয়। তাহলে একটা কনস্ট্রাক্টর কীভাবে লিখতে হয় দেখাই আজকে। ডিফল্ট কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর তিন রকমের হয়, ডিফল্ট কনস্ট্রাক্টর প্যারামিটার মানে যেটা জাস্ট ক্লাস নেম একটার মধ্যে কিছু থাকছে না, একটা হলো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যেটার মধ্যে প্যারামিটার দিয়ে আমি কোনো ভেরিয়েবলের মানটাকে ফিট করতে পারি, আর একটা হলো কপি কনস্ট্রাক্টর যেটা দিয়ে আমরা কোনো ওল্ড অবজেক্টের ভ্যালুটাকে কপি করতে পারি। যাই হোক, তিন রকম হয়, আজকে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর নিয়ে দেখবো, নেক্সট দিনে আমরা আরও কনস্ট্রাক্টর নিয়ে প্যারামিটারাইজ এবং কপি কনস্ট্রাক্টর আরও ডিটেলসে পরের প্রোগ্রামগুলো দেখবো। তাহলে বোঝা গেল কনস্ট্রাক্টরটা কি? কনস্ট্রাক্টর ইজ এ ওয়ান কাইন্ড অফ স্পেশাল ফাংশন মেম্বার, ইট হ্যাভ নো ডেটা টাইপ, ইট ইজ দ্য ইট নেম ইজ সেম অ্যাজ ক্লাস নেম, ক্লিয়ার, এন্ড ইট কল অটোমেটিক্যালি হোয়েন এ অবজেক্ট ইজ ক্রিয়েটেড। দেখা যাক, দেখা যাক আমরা এই প্রোগ্রামে অ্যাপ্লাই করব। এটার মধ্যে আমরা চলে আসছি, ধরা যাক এইখানে মানে আমরা যখন এই প্রোগ্রামের ক্ষেত্রে যখন এই অবজেক্টটা তৈরি করেছি না সি টু এফ কনভার্টার কন বলে, ঠিক এইখানেই আমরা কোনো কিন্তু কোনো এই সি টু এফ কনভার্টার বলে পাবলিক সেকশনে কোনো কিছু তৈরি করেছি, কোনো মেথড তৈরি করেছি করিনি,
তার মানে কোনো কনস্ট্রাক্টর আমরা তৈরি করিনি, কিন্তু বাই ডিফল্ট হ্যাঁ স্যার করিনি। কম্পাইলার বাই ডিফল্ট সি কম্পাইলার কিন্তু কনস্ট্রাক্টর তৈরি করে, সেইটাকেই আমরা আজকে রিটেন করব। আমরা তৈরি করে দেখবো, দেখ যখন কল হবে দেখ কি লেখা পড়ছে। ধরা যখন তার কল হবে তাহলে কনস্ট্রাক্টর ডেটা টাইপ নেই, নামটা সেম অ্যাজ ক্লাসের নেম, ক্লাসের নেম কি সি টু এফ, যা আগে তাই লিখতে হবে, সি বড় হাতে টু এফ কনভার্টার কনভার্টার, ওকে জাস্ট প্যারামিটার, এটা যা যেরকম ক্লাস লিখি এটার মাঝে আমরা কিছু লিখে দেবো, যা লিখবো জাস্ট আমরা বোঝার জন্য যে কল হচ্ছে না বোঝার জন্য সি আউট দিয়ে জাস্ট লিখবো। কলিং কনস্ট্রাক্টর কলিং কনস্ট্রাক্টর, ঠিক আছে জাস্ট সেটা দিলাম। তার মানে যখনই আমরা এইটাকে কল করবো মানে কম তৈরি হবে তখনই কলিং কনস্ট্রাক্টর বলে ও এই পজিশনে কলিং কনস্ট্রাক্টর বলে রান করবে। দেখা যাক যখন প্রোগ্রাম রান করছি, প্রথমে কম্পাইল করে নিয়েছি এরর নেই, তারপর রানে গেলাম ঠিক কিভাবে লিখলাম দেখি, আবার দেখি দি পাবলিক সেকশনের মধ্যে করেছি আমরা, নামটা সেম অ্যাজ অন্য মেথড ফাংশন মেম্বার গুলোর কি করছিলাম আমরা, ডেটা টাইপ দিচ্ছিলাম যেমন ভয়েড ভয়েড ভয়েড, কোনো ডেটা টাইপ নেই, কোনো কিছু ভ্যালু প্যারা এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর কারণ কি এর মধ্যে কোনো ভ্যালু পাস করিনি মানে প্যারামিটারাইজ নয় বা কোনো অবজেক্টও নয়, আর এখানের মধ্যে জাস্ট একটা মেসেজ পাস করেছি কলিং কনস্ট্রাক্টর বলে। দেখা যাক রান যখন করবো, দেখ প্রথমে কলিং কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান দেখাচ্ছে কলিং কনস্ট্রাক্টর বলে, তখন যেমন শুরু হচ্ছে কারণ কি প্রথমে কনস্ট্রাক্টরটা কল হয়েছে, কল হওয়ার পর ওই মেথডটা ইনপুট সি বলে কল করেছি বলে ইনপুট সি মান যাচ্ছে, এবার এখানে যা দেবো তার ভ্যালুটা এখানে দেখিয়ে দেবে। বোঝা গেল কনস্ট্রাক্টরটা কি? তাহলে যখনই আমরা কোনো অবজেক্ট তৈরি করি কনস্ট্রাক্টরটাকে কল করে থাকি। মানে এর মধ্যে আমরা বাই ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে একটা জিনিস করে নিতে পারি, এই সিআরএফ এর বাই ডিফল্ট ভ্যালুটাকে আমরা জিরো রেখে দিতে পারি। বাই ডিফল্ট এটাও আমরা করে রাখতে পারি, তাহলে কি কোনো গার্বেজ ভ্যালু থাকলে হ্যাঁ সেই ভ্যালুটাকে জিরো জিরো বাই ডিফল্ট ভ্যালুটা জিরো জিরো হয়ে যাবে। বোঝা গেল? তার মানে কি এটা দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি। এবার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আমরা শিখবো, কিভাবে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করে প্রোগ্রামটা করতে হয় আমরা নেক্সট দিনে দেখবো। তাহলে আজকে আমাদের ক্লাসের প্রোগ্রামের এটাই মেনলি থাকুক, কনস্ট্রাক্টর কি বোঝা গেল। আবার বলি কনস্ট্রাক্টর নেম, কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল টাইপ অফ ফাংশন মেম্বার, ইট হ্যাভ নো ডেটা টাইপ, দেখ ডেটা টাইপ ভয়েড বা কিছু দিইনি, এটাকে রাখতে হবে পাবলিক সেকশনের মধ্যে, পাবলিক সেকশনের মধ্যেই রেখেছি। এটা কি হবে যখন আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট হয় বাই ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়, এই অবজেক্ট ক্রিয়েট হচ্ছে এখানে সি টু এফ কনভার্টার স্পেস দিয়ে কন দিয়েছি মানে ক্রিয়েটিং এ অবজেক্ট, সেই সময় ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, ক্লিয়ার অটোমেটিক কল হচ্ছে। মানে আমাদের কিন্তু যেমন কন ডট ইনপুট সি বলে কল করতে হচ্ছে বাই ফোর্সলি, এখানে কিন্তু কোনো হচ্ছে না, বাই ডিফল্ট অটোমেটিক্যালি কল হচ্ছে কনস্ট্রাক্টরটা। তাই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা অনেক কিছু জিনিস রাখতে পারি, খুব পাওয়ারফুল একটা মেথড, এই পাওয়ারফুল একটা স্পেশাল টাইপ অফ মেম্বার ফাংশন, এর মধ্যে আমরা কিন্তু অনেক কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারি, কোনো স্টার্টিং ভ্যালু কী হবে না হবে সেট করতে পারি, এবং এটার পাওয়ার আস্তে আস্তে আমরা দেখব। ওকে তাহলে আজকের ক্লাস এর প্রোগ্রামটা এখানেই থাক, এত অবধি বোঝা গেল? হ্যাঁ স্যার।